হ্যালো এভরিওয়ান, তোমরা দেখছো টেকনিক্যাল ডি ইউটিউব চ্যানেল। তোমাদের জন্য আরও একটি জব ভ্যাকেন্সির আপডেট নিয়ে আমি হাজির হয়ে গেছি। আমাদের রাজ্যের দক্ষিণ দিনাজপুর জেলাতে কিন্তু ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে নতুন একটি রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, তা নিয়ে আজকে রিভিউতে কথা বলবো। দেখো, যে পোস্টে নিয়োগ করা হচ্ছে সেই পোস্টটির নাম হলো হাউস স্টাফ। এখানে কিন্তু ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হবে, অর্থাৎ কিন্তু হাউস স্টাফ মানে তোমাদেরকে ভিডিওটির মধ্যে কনফিউজ না করে বলে দিই, যে সমস্ত ডাক্তাররা কেবল পড়াশোনা করে এসে বা কোয়ালিফিকেশন মানে পাশ করে এসে বিভিন্ন ধরনের হসপিটালে বা বিভিন্ন ধরনের গভর্নমেন্ট মেডিকেল কলেজে জব করে তাদেরকে হাউস স্টাফ বলা হয়। তার মানে কিন্তু তারা পড়াশোনা কমপ্লিট করার পর তাদের কিন্তু ইন্টার্নশিপ করতে হয় বা তাদেরকে কিন্তু প্র্যাকটিস করতে হয়, তো সেই সমস্ত ডাক্তারদেরই কিন্তু হাউস স্টাফ বলা হয়। তো তারই কিন্তু রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি তোমাদের সামনে আমি হাজির করেছি এবং দেখতে পাচ্ছ বালুরঘাট কিন্তু ডিস্ট্রিক্ট হসপিটালে কিন্তু নিয়োগ করা হবে। 11/7/2022 কিন্তু ইন্টারভিউ ডেট রয়েছে। 10টি শূন্য পদে কিন্তু এই তোমাদের হাউস স্টাফ কিন্তু রিক্রুট করা হবে বালুরঘাট ডিস্ট্রিক্ট হসপিটাল দক্ষিণ দিনাজপুরে। ওকে, দেখো তোমাদের অ্যাপ্লিকেশন করার জন্য কী করতে হবে। তোমাদের ভ্যালিড ডকুমেন্টেশন লাগবে, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট লাগবে, এজ প্রুফ লাগবে, রেসিডেন্সিয়াল প্রুফ লাগবে এবং ইন্টার্নশিপ কমপ্লিট সার্টিফিকেট লাগবে। হাউস স্টাফশিপ ডানি পেনি যদি কোথাও করে থাকো তার কিন্তু সার্টিফিকেট লাগবে বা মার্কশিট লাগবে, সার্টিফিকেট লাগবে। তো এই রকমই রয়েছে। 11/7/2022 দুপুর 12টার সময় ফার্স্ট ফ্লোর সেমিনার রুম এখানে দেখতে পাচ্ছ রয়েছে, সুপার স্পেশালিটি বিল্ডিংয়ে কিন্তু তোমাদের এই ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে কিন্তু রিক্রুট করাবে। এটা রয়েছে অ্যাপ্লিকেশন ফর্ম, এই অ্যাপ্লিকেশন ফর্মটি তোমাদেরকে প্রিন্ট আউট করে নিতে হবে এবং দেখতে পাচ্ছ যে এটাও কিন্তু উল্টা রয়েছে, এটাও তোমাদের কিন্তু সোজাভাবে প্রিন্ট আউট কিন্তু করে নিতে হবে এবং নির্দিষ্ট ঠিকানায় তোমাদের কিন্তু পাঠিয়ে দিতে হবে। ওকে, আর এটা রয়েছে এক্সট্রা ডকুমেন্ট যেটা হলো অ্যাপ্রুভ করা হয়েছে, তোমরা চাইলে পড়ে নিতে পারো এবং তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন কিন্তু করে নিতে পারো এই হাউস স্টাফ পদের ক্ষেত্রে। তো ছোট্টি আপডেট আমি তোমাদের সামনে হাজির করে দিলাম, বেশি বলার কিছু নাই, কারণ MBBS ডক্টর তোমরা আমার থেকে ভালো ইংলিশ পারো, তো তোমরা নিজেরাই এটি পড়ে নিতে পারবা। জাস্ট তোমাদের জন্য আমি আপডেট এনে হাজির করে দিলাম। যদি তোমরা যারা ভিডিওটি দেখছো তোমাদের কোনো বন্ধু বান্ধবী থেকে যারা অলরেডি MBBS পড়াশোনা করে এসে বসে রয়েছে বা তারা হলো জব খুঁজছে, তাদের সাথে কিন্তু ভিডিওটি শেয়ার কিন্তু করে দিতে পারো। থ্যাংক ইউ সো মাচ এই ভিডিওটি দেখার জন্য।